জাতীয় পার্টি আসলে বারবার কেন প্রতিবারই আসলে কেন আওয়ামী লীগের সাথে জোট হয়ে থাকছে, শুধু কি ক্ষমতায় থাকার কারণে কিনা? আপনাকে আবারও তন্নি বিনয়ের সাথে বলি, হিসেবটা করতে হবে। যদি আওয়ামী লীগ অস্বীকার করে যে আপনাদের ছাড়াও তারা শেষ হোক, ওটা তো বলবেই, মিথ্যের বেসাদি খেলা তো কিচ্ছু নাই। উপরে ওঠার জন্য যা যা বলার দরকার আওয়ামী লীগ আর বিএনপি এই কাজটাই করে। এখন প্রশ্নটা হলো, অঙ্কে আমি ম্যাট্রিক পরীক্ষায় 33 পাইছিলাম, খুব ভালো অঙ্ক আমি জানতাম। তো এখন পল্টন ময়দানে যতদিনকে মিটিং হয়, 14 দলের মিটিং, আওয়ামী লীগ সহ 14 দল, ওইখানে রাশেদ খান মেনন ভাই, মেনন তারপরে আপনার ইনু ভাইরে সহ 14 দল মিলে আওয়ামী লীগ 14 দল, পল্লী বন্ধু হোসেন মামাদ এরশাদ সাহেবের জাতীয় পার্টি, আমি উপস্থিত ছিলাম, একসাথে উঠালাম। যখন আমরা উঠলাম তাহলে অঙ্কেতে কি বলে, 14 আর 1 15 হবে, আমি রাইট অর রং? অঙ্কে তো তাই বলে, এটা শিশুও বলে, ওই রিক্সাওয়ালা যে জানে না সেও গুনিয়ে গুনিয়ে 14 তে 15। জাতীয় পার্টি মঞ্চে ওঠার সাথে সাথে ঘোষণা হলো মহাজোট। তার মানে কি, জাতীয় পার্টির যে ওজন এবং জাতীয় পার্টির যে শক্তি এবং জাতীয় পার্টি যেভাবে আসলে তাহলে হওয়া উচিত ছিল 15 দল, না হয়ে গেল মহাজোট। তার মানে কি, ওই 14 দলের যে শক্তি আর জাতীয় পার্টি সেই একা শক্তি, সেই জন্যই মহাজোট। যদি নির্বাচনী পরিসংখ্যান বলি, গত নির্বাচনে 71 জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনয়ন দিয়েছিল 294টি আসনে, আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছিল 262টি আসনে। আমি কি ধরে নেব যে ইসলামী আন্দোলন বড় দল? আচ্ছা, জাতীয় পার্টি কেউ বড় দল হিসেবে ধরে নেব? আমি সেভাবে চিট করতে চাচ্ছি না। জোট মহাজোট এটা কিন্তু কারোর জন্য কারণ, এটা আমাদের মানে কি বলে সাংবিধানিক গণতন্ত্র, যেটা গণতান্ত্রিক ইয়াতে যেটা হয় সংসদীয় গণতন্ত্র রীতিনীতিতে, কিন্তু এটা ভ্যালিড। কখন কার সাথে সমঝোতা করতে হয় ক্ষমতায় যাওয়ার জন্য, এটা বললো না সময় বলে দেবে এটার কথা। কিন্তু আমরা বাংলাদেশ আওয়ামী লীগ প্রাচীন এবং ঐতিহ্যবাহী সংগঠন, আমাদের একটা নেতা ছিল যার নীতি দেশ স্বাধীন হয়েছে, আজকে গর্ব করে বলতে পারি যে এই যেমন কালকেও একটা ঘটনা ঘটছে, পদ্মা সেতুতে ট্রেন উঠছে, মেট্রো রেল চালু হচ্ছে, চ্যানেল চালু হচ্ছে, এগুলো বাংলাদেশের স্বপ্নের বিষয় ছিল। এর চেয়ে বড় কথা যেটা, এদেশের সাধারণের যে মৌলিক অধিকার, স্বাধীন সার্বভৌম দেশে সবাই কিন্তু মৌলিক অধিকার চায়, যেটা জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর ঘোষণা দিয়েছিল করতে পারেন নি। দেখবেন সেই মৌলিক অধিকার নিয়ে ভোটাধিকারও আছে, অবশ্যই সেই ভোটাধিকার নিয়ে তো শেখ হাসিনা প্রশ্ন, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্টিও বলছে এই দেশে আসার পর উনি কিন্তু দুইটা বিষয় আন্দোলন করেছিলেন, একটা ভোটের অধিকার, একটা ভাতের অধিকার। ইনফ্যাক্ট 80 দশকে আমাদের খাদ্য আমদানি করতে হতো, এখন কিন্তু জনসংখ্যা দ্বিগুণ হয়েছে, জনসংখ্যা কমেছে, কিন্তু আমরা কিন্তু এখন খাদ্য আমদানি করি না। আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টির নেতা কর্মীদের কেউ আসলে হয়রানি করেছেন এবং তাদের সাথেও তাদের একটি সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ করছিলেন। দেখুন, অভিযোগ তো অভিযোগ, অভিযোগের শেষ নাই। অভিযোগের প্রপারিয়া হলো যেমন গত নির্বাচন নিয়ে অনেক অভিযোগ এসছে, অনেকে করেছেন, কিন্তু দালিলিকভাবে আইনগতভাবে কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই।